গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ভিডিও অন করার সময় মনে পড়ে যে কী হলো, লাইটটা এরকম কেন? কারণ জানলাটা খোলা নেই তাই। আজ হলো শনিবার। আজ হলো শনিবার, বাজে সকাল 7:55, মানে 8টা প্রায় বাজে যায় যায়। তার মানে এখনও বর কাজে যায়নি, স্নান করতে গেছে আর স্নান করছে। আর আমি এদিকে খাবারটা করছি, মানে সকালবেলা কী দিয়ে খেয়ে যাবে। তার আগে বলি, দারুণ একটা জিনিস হয়েছে গতকালকে হয়েছে, সেটা তোমাদেরকে এখন দেখাবো। তার জন্য ভিডিওটা অন করলাম। সারাদিনে কী দেখাবো না দেখাবো আমি জানি না। কালকে দারুণ দারুণ দুটো আইটেম রান্না হয়েছে, সেই কারণে তোমাদের সঙ্গে এখন ভিডিওটা শুরু করলাম। ঠিক আছে, তো চলো ব্যাক ক্যামেরা অন করি। তো এখানে আমি করছি আলু ভাজা। বাবা কোন দিকে দেখাচ্ছি, এখানে করছি আলু ভাজা। মাঝখান দিয়ে দুটো তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, কারণ এখান থেকে আমিও খাবো সকালবেলা। আর আলাদা করে আমার জন্য আর কিছু করলাম না। এটা হচ্ছে আলু ভাজা হচ্ছে। এখানে হয়েছে চালতা দিয়ে ডাল। এটা হচ্ছে শেরুর মাংস, শেরুর মাংসটা আজকে করতে হবে। এটা চালতা দিয়ে ডাল, ডাল দিয়ে খেয়ে যাবে। আর এই যে ওর টিফিন, ভাতটা আর কি গোছানো হয়ে গেছে। এখানে যেটা খেয়ে যাবে সেটা জুড়োতে দিয়েছি, কারণ তাড়াতাড়ি খাবে তো সেই কারণে। আর এইখানে দেখো দেখাচ্ছি, সেই চালতা দিয়ে ডাল নিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। বুধবার দিন নিয়ে আসলো না, তোমরা গত পরশু দিন যেই ভিডিওটা পেয়েছ সেখানটায় তোমরা দেখতে পেয়েছ যে কচু নিয়ে এসছে 20 টাকা দিয়ে। সেই কচু শাক হয়েছে ইলিশ মাছ দিয়ে। আর এই যেটা দেখানোর জন্য আমি তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম আর কি, এটা হচ্ছে ইলিশ মাছ কুমড়ো পাতায়, চাল কুমড়ো পাতায়। ওফ, এইটা দেখলে পরেই মানে আমার আত্মা আকু পাকু করে। তো চলো এটাকে ভেজে নিই। আর এই এইটা এরকম লাগছে কেন বলো তো, একটু কালো কালো কেন লাগছে? পুড়ে যায়নি কিন্তু একদম। এটার মধ্যেই আমি ওই তেলের মধ্যে আর কি পাতা দিয়ে যে ইলিশ মাছ ছিল সেটাকে একটু গরম করতে হয়েছে, তো তেলের মধ্যে গরম করতে হয় এটা, সেই কারণে ওই পাতার কালো কালো ভাবটা আর কি রয়ে গেছে। তো চলো, আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আঁচটা একটুখানি বাড়িয়ে দেবো, নিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা, সকাল 11:15 বাজে, মানে বেলা 11:15 বাজে। রান্না কিছু ছিল না, কচু শাক আছে আর হচ্ছে বারণ খাওয়া জানি, তারপরেও অনেক বেশি করে দিয়েছে জানে, আমি ভালো খাই। তার মধ্যে আবার নারকেল দেওয়া ছিল না, তো সেই কারণে অনেক বেশি করে দিয়েছে জানে, আমি হয়তো একটু হলেও খেতে পারবো। নারকেল দেওয়া হলে একদম খেতে পারি না। কচু শাক আছে আর ওই পাতায় ইলিশ মাছ আছে, আর কিচ্ছু লাগবে না আমার। তবুও শেরুর মাংসটা করে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়ে বসেছিলাম, অনেকক্ষণ বোনের সঙ্গে গল্প করছিলাম, মানে মেজো বোনের সঙ্গে গল্প করছিলাম। তো এখন ভাবলাম যে আর গল্প করলে হবে না, এখন একটা কাজ করার কথা ভাবছি। সেটা হলো, দেখাই তোমাদেরকে, দাঁড়াও। সেটা হলো এই যে এইগুলো পরিষ্কার করার জিম্মা নিলাম। দেখেছো ওপরটা কী জঘন্য হয়ে আছে, এটা পরিষ্কার করার জিম্মা নিলাম। তাই শাশুড়িকে জিজ্ঞাসা করে এলাম যে এখানে যা যা আছে তোমাদের কি আর লাগবে, কারণ আমি 10 বছর হয়েছে এসেছি, এখান থেকে কিছু বের করতে দেখিনি। তাই আমি ভাবলাম এবার এগুলোকে পরিষ্কার করার সময় হয়ে গেছে, আর পর্দা লাগানোর একটা ব্যবস্থা করতে হবে, কারণ জঘন্য লাগে, জঘন্য। এখানে এসে যত এরকম দেখেছি বুচকা বুচকি টাইপের, আমি যতক্ষণ না হাত দিয়েছি ততক্ষণ ওইভাবেই ছিল। আমাদের এই বারান্দাটা, এই বারান্দাটা এত ফাঁকা ছিল না, এই পর্যন্ত পুরো ভর্তি ছিল। আর এই জুতোর মিটকেসটা এই পাশটায় ছিল, আর এই পাশটা পুরো ভর্তি ছিল। আমি একদিন হঠাৎ করে দুপুরবেলা হাত দিয়েছি, বরের ছুটি ছিল, করোনার টাইম ছিল। আমি বললাম, তখন তো বরের কাজ ছিল না, তখন বললাম ধরো তো, বলছে কী করবো, বলছে এগুলো সরাবো। ওই দিন ফটাং করে মানে মনে ধরেছি যে এগুলো ঠিক করবো, তখন ঠিক হয়। তারপর শাশুড়ি এসে দেখে বললে কি চেনা যাচ্ছে না তো জায়গাটা, তো আমি যতক্ষণ না ঠিক করবো ততক্ষণ এরকম হবে। এই ট্রাঙ্কটা আগে এই জায়গায় ছিল, এটাকেও আমি এইখানটায় এনে আমি নিজে ঠিক করেছি, আর ওই জায়গাটা নোংরা হয়েছিল সেটাও আমি ঠিক করেছি। এই দেখো চারপাশে দেখো ঝিকগুলোতে কী সব লাগানো, দেখো এগুলো হচ্ছে সব ডাক্তারের প্রেসক্রিপশান। এগুলো জীবনে আর কোনো দিনও লাগবে না, তবু এগুলো ফেলে না, তবু এগুলো এখানে রেখে দিয়েছে, এখানটা এইভাবেই থাকবে। আমি জানি এগুলোতে আমি হাত দিতে পারবো না, সে কারণে ওই জায়গাটা পরিষ্কার করে এগুলো ওখানে তুলে দেবো, কারণ এ ঘর তো চারিদিকে যদি এরকম ঝুলতে থাকে কেমন লাগে। তো ভাবলাম যে না, এইবার সময় এসে গেছে, এবার একটা একটা করে হাত দেবো। জানি না অত ভারী ভারী ট্রাঙ্ক আমি নামাতে পারবো কিনা বা কিছু করতে পারবো কিনা, চেষ্টা করছি করার।
তো ওপরের তোষকটাকে এক সাইডে সরিয়ে নিচ্ছি, যাতে করে ময়লা ওই তোষকটার উপরে না পড়ে, নিচের তোষকটার উপরে পড়লে পরে আমি ঝাড় দিয়ে ফেলে দেবো। আর ময়লা মানে ময়লা, অত্যধিক পরিমাণে ময়লা বেরিয়েছিল। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা তোমাদের, অনেক কিছু পুরনো জিনিস দেখতে পাবে তোমরা। তো দেখো আমি তাকিয়ে দেখছি কি অনেক উঁচুতে, আমি খাটের উপরে উঠে হাত পাবো না, তাই এই যে চেয়ার নিয়ে আসলাম, এইবারে আমি নামাবো। তো ওপরেরগুলো ফাঁকাই ছিল, নিচেরটাও ফাঁকাই ছিল, আমার বড় ট্রাঙ্কটা সরাতে গিয়ে কষ্ট হয়েছিল, সেটা এখানে নেই, সেটা যেটা তোমাদেরকে দেখালাম আগে ওখান থেকে সরিয়ে দিয়েছিলাম সিঁড়ি ঘরে। তো চলো ভিডিওগুলো দেখতে থাকো। শেরু বাবার মাথা দেখতে পাচ্ছ, ওই যে দৌড়াদৌড়ি করছে দেখতে পাচ্ছ, ওকে একটা জায়গায় বেঁধে রেখেছি, নতবা ও কেরামতি যা দেখানো শুরু করবে আমার কাজ লাটে উঠবে। দুটো ব্যাগ যে পরপর নামাচ্ছি, এই যে আগে একটা নামালাম আর এটা, এগুলো কিন্তু পিওর লেদারের ব্যাগ। এটার এগুলোর বয়স, এই যে ট্রাঙ্ক তারপরে এই ব্যাগ, এগুলোর বয়স কম করে 50 বছর। হ্যাঁ 50 বছর তো হবেই, অবশ্যই 50 বছর হয়ে গেছে। তো দেখো হাল তোমাদেরকে দেখাচ্ছি, এগুলোর হাল কি হয়েছে, এদের এগুলোর ভেতরে কি কি রয়েছে, একটা তো খুলতে। চলো তোমাদেরকে দেখাই কি কি বেরিয়েছে, একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তো ফ্ল্যাশ লাইটটা অন করে দিলাম। এই যে দেখো কি কি বেরোবে, আমি তো দেখে প্রথমে বুঝতেই পারিনি এগুলো কি। তো মাটির দুটো ঘড়ার মতন রয়েছে, সেটা দেখতে সেটা তো বুঝতে পেরেছি। এগুলো কি, এই যে সুন্দর করে আলতা দিয়ে মনে হয় টিপ টিপ করে করেছে, এগুলো প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছি এগুলো কি। তোমরা বলো তো এগুলো কি, এগুলো হচ্ছে শিলনোড়া, আর এই যে এটা হচ্ছে উনুন। এগুলো না আমার দিদা শাশুড়ি বানিয়ে দিয়েছিল, আর কাকে বানিয়ে দিয়েছিল বলো তো, আমার ভাগ্নিকে, আমার ভাগ্নিকে খেলার করার জন্য এগুলো বানিয়ে দিয়েছিল। তো এগুলো দিদির বাড়িতে পাঠিয়ে দেয়নি, এগুলো এখানেই রেখে দিয়েছে, এখানে এসে খেলতো। আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির বিয়ের ট্রাঙ্ক, এটা শাশুড়ির ট্রাঙ্ক আর কি, বাড়ির থেকে দিয়েছিল। আগের দিনে তো আর লাগে ওই VIP তারপরে লাগে যেসব ছিল না, ট্রলি এসব ছিল না, ট্রাঙ্ক ছিল। তো এর মধ্যে শাশুড়ির বিয়ের শাড়িটা তোমাদেরকে দেখালাম, এই একটা বড় ব্যাগ, এই ব্যাগটার ওজন মারাত্মক ছিল। আর এটা হচ্ছে মশারি, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন বলছি, আর এটাকে কী বলে আমি এখনও বলতে পারলাম না, যখন আমি তুলেছি হাতে তখনও বলতে পারলাম না। আর ওই একটা চাদর, আর এটা হচ্ছে মশারি, সে এই যে কিসের মশারি, কীরকম মশারি বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। তো এটা হচ্ছে চাদর, আমি যখন ধরছিলাম মশারিটা তখন কিন্তু আদৌ জানি না এটা মশারি, আমি উদ্ধার করার চেষ্টা করছিলাম, পরে তারপরে ভাবলাম যে শাশুড়িকে ডেকে একবার দেখাই, তারপরে ভাবলাম যে রান্নাবান্না চলছে হয়তো, মলিনাদি রান্নাবান্না করছে, সেই কারণে আর কি ডাকিনি, আমি নিয়ে গেছিলাম। তো এটা খুললাম, অনেক কষ্টে খুলেছি, প্রথমে তো খুলতেই পারছিলাম না। এই দেখো এর মধ্যে কী রয়েছে, দেখো এর মধ্যে যাবতীয় পলিথিন, প্যাকেট, জামাকাপড়ের খাপ, এই সমস্ত রয়েছে, কোনো দরকারি জিনিস নেই। ব্যাগের অবস্থা দেখেছো, একদম ঝুলি লুল্লুরি হয়ে গেছে। আর এই নিচের ব্যাগটা, এটা তো কিছুতেই খুলতে পারলাম না, একটা লক ভেঙে গেছে, আরেকটা লক এমন আটকান আটকেছে, সেটাকে আমি আর খুলতেই পারলাম না। এই দেখো অনেক চেষ্টা করেছি, পেন ঠেন দিয়ে খুঁচিয়ে খাচিয়ে অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। তো চলো এগুলোকে নিয়ে দেখাই যে এগুলো কি, শাশুড়িকে নিয়ে দেখাই চলো। আমি ভাবছি এগুলো নিয়ে গিয়ে জিজ্ঞাসা করি যে এগুলো কি, চলো এগুলো নিয়ে গিয়ে জিজ্ঞাসা করি এগুলো কি, কোনো কিছু নাকি সরানোর আগে আমার তো জিজ্ঞাসা করতে হবে না। মা এগুলি কি গো, এটি কি? আমি তাই মনে হয় শিল নোড়া না, উনান রয়েছে, উনান রয়েছে, এটা রেখে দিব, সানসেটে রাখুন না, রাখলে ওই কাঠের ঘরে রাখুন এগুলি। তারপরে তোমার বিয়ের ইয়ে, ওই যে হাতে নিয়ে বসে না ওডি ট্রাঙ্কের মধ্যে, তারপরে ওই চাদর একটা কালো রঙের ওষারের মতন একটা, কি ওটি স্বপ্ন হয়েছে, ওটি কি আর লাগবো তোমার? কি জানি একটা সাদা মতন, ওষারের মতন, তুমি যাইতে পারবে নিচে? কিচ্ছু ব্যবহার করা না। আরেকটার মধ্যে শুধু পলিথিন, আরেকটার মধ্যে শুধু পলিথিন প্যাকেট, ব্যাস এই রয়েছে আরেক না, ওখানে এখনো যাইনি ওদিক খুঁজতে খুঁজতে, ওটি জীবনে লাগবো না। আর ব্যাগের একটা লকই খুলতে পারতাছি না, চামড়ার ব্যাগ, ওই চামড়ার ব্যাগটি বিক্রি হইবে? হ্যাঁ বন্ধুরা, এগুলি হচ্ছে আমার দিদা শাশুড়ি,
এগুলি হচ্ছে আমার দিদা শাশুড়ি আমার ননদের মেয়ে অর্থাৎ মামনকে বানিয়ে দিয়েছিল। আমি বললাম না এটা হচ্ছে শিলনোড়া পাটা পুতা, ওইটা হচ্ছে উনান। তো বলছে এগুলি না ফেললো না রুতবা, মানে মায়ের জিনিস তো, দিদা শাশুড়ি এখন আর আমাদের মধ্যে নেই। আমি বললাম ঠিক আছে ফেলছি না, কিন্তু একটা জায়গায় রাখবো, এইখানটায় রাখবো না, মানে এই এই ঘরেই রাখবো, এই মধ্যে আর রাখবো না, এই ব্যাগের মধ্যে, এই ছেঁড়া ব্যাগের মধ্যে আর রাখবো না, একটা পলিথিনের মধ্যে নিয়ে এখানেই রেখে দেবো। ফেলা যায়, ইমোশনস না, যতদিন উনি আছেন ততদিন থাক। চলো এবার এগুলো পরিষ্কার করে নি। আরও এক ঝাঁক বের করেছি, এই যে এখান থেকে আরও এক ঝাঁক বের করলাম ইউজলেস সব জিনিস। দেখো তোমাদেরকে দেখাই, ভাঙা সব কিছু। দেখো ভাঙা কাপ, ভাঙা এই এটা কি জানি না, সব কিছুর বোতল, ওই দেখো কাপ। এখানে আমার পুরনো অনেক কিছু রয়েছে, এগুলো আমার, আমি জানি এগুলো সব ইউজলেস, পুরনো ব্লাউজ ট্লাউজ হেনা তেনা সব কিছু। এখানে ছোট ছোট কাপড়ের টুকরো, গেঞ্জির টুকরো, সব বেকারি মাল, বেকার মাল আর কি। ক্যামেরা ঢুকিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সব ন্যাকড়া, যাবতীয় ন্যাকড়া ছোকরা, এর মধ্যেও তাই। এই দেখো প্রত্যেকটা জিনিস ইউজলেস। ওই দেখো কাপড়, কোনো দরকারি জিনিস দেখতে পাবা না, দরকারি জিনিস এটার মধ্যে। এই কিছু দরকারি জিনিস, এগুলো হচ্ছে মনে হয় বিট বলে এগুলোকে, এগুলো রেখে দেবো। আর এই জিনিসটা খুঁজছিল, বাগনাও এসে খুঁজছিল অনেক, পায়নি। এই তবলার, আমাদের তবলাটা তো, সরি, আমাদের তবলাটা তো দিদির বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, তো এই তবলা রাখার এগুলো খুঁজে পায়নি। তো এইগুলি হচ্ছে দরকারি, তো এগুলো দিয়ে আসি উপরে, নন্দাই এসে নিয়ে যাবে। দেখি সরো সরো বাবা, ওরা একটু বেঁধে রাখতে হয়েছে, না তো কত কাজ করতে দেবে না। চলো, এই যে এটি তো জখের ধন তবলা রাখার। হ্যাঁ, রাজ্যের টুকরা টুকরা জামা কাপড় সব পলিথিনের মধ্যে রাখছো, এটি না আপাতত, ও হ্যাঁ, এটা তো নোংরা হয়ে গেছে। দেখো না, মনে হচ্ছে খাজানা খুঁজে পাইছি। এই একটা মানি ব্যাগ দেখলাম, মানি ব্যাগের হাল, উফ কি করুণ দশা মানি ব্যাগের। চলো দেখি মানি ব্যাগে কী কী আছে। সুমন কনস্ট্রাকশন, চলো কিচ্ছু নাই। এটা কি লেটার, না কিছুই নাই, এটা রেলের টিকিট। এই ব্যাগটার থেকে, এই ব্যাগটার মধ্যে কিছু জিনিস পাওয়া গেল যেগুলো আমি ফেলবো না, রেখে দেবো, জানি না জীবনে কাজে লাগবে কিনা। পেপার, তেরে লিয়ে দিল কা টেলিফোন হ্যাঁ বাজতা রিং রিং রা রিং। এই একটা ফোন, ফোনের এই এইটা বললাম, এটা কি বলে কানে দেয় যেটা, সেটা রিসিভার, হ্যাঁ রিসিভার। এই রিসিভারটা পেলাম, মানে আমাদের শ্বশুরবাড়িতে প্রথম যে ল্যান্ডফোন ছিল তার রিসিভারটা। 10:45 সময় কাজ শুরু করেছি, তোমাদেরকে দেখালাম, এখন বাজে 1:45। এই আমার কাজ মোটামুটি শেষ হলো, তাও এখন স্নান টান কিচ্ছু হয়নি, বিধ্বস্ত অবস্থা, ক্যামেরা ভালো তাই বোঝা যাচ্ছে না কতখানি বিধ্বস্ত অবস্থা। এই হাত পুরো দুপাশে কালো হয়ে গেছিলো, পুরো কালো, সাবান দিয়ে যখন, হ্যান্ডওয়াশ দিয়ে যখন ধুলাম, ফেনাটা পুরো কালো বেরোলো। আমি ভাত বসিয়ে দিয়ে এলাম তোমাদের সঙ্গে দেখাতে, তো চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই। তোমরা তো প্রথমটা দেখেছো যে কীরকম ছিল, আর এখন কীরকম হয়েছে, তাও অর্ধেকটা গোছাতে পারিনি, অর্ধেকটা গুছিয়েছি। প্রথমে দেখো, এই যে এখানে ট্রাঙ্কটা ছিল, এখানে ট্রাঙ্ক ট্রান্সফার করে দিয়েছি অন্য জায়গায়, দেখাবো তোমাদেরকে কোথায়। আর এই যে এখানটায় তোমাদেরকে দেখাচ্ছিলাম না, এই যে এখানটায় দেখাচ্ছিলাম যে ব্যাগপত্র এখানটায় রয়েছে, সেগুলো সব ট্রান্সফার করে দিয়েছি, সব সরিয়ে দিয়েছি। এই দেখো এখন কত ফাঁকা লাগছে। এই জানলাটা জানো কি, এই জানলার পাল্লাটা একদম খারাপ হয়ে গেছে, কাঠ ভালো ছিল না তাই এখন আর আটকায় না, সেই কারণে এইটা দিয়ে রাখা হয়েছে। আর এই জায়গা সবগুলো ভেঙে গেছে, এই দেখো সব ভেঙে গেছে,
তাই পর্দা লাগানোর ব্যবস্থা নেই। তো এই জানলাগুলো ঠিক করতে হবে, অনেক কাজ নিচের ঘরে, অনেক লক্ষ লক্ষ টাকার কাজ বাকি, লক্ষ লক্ষ বললে ভুল হবে। আর এই যে দেখো ওপরে ওই ট্রাঙ্কটা রেখেছি, ওই ট্রাঙ্কটার মধ্যে, এই যে এই ট্রাঙ্কটার মধ্যে সমস্ত এই যে এইখানে যেগুলো ছিল প্রেসক্রিপশন, জীবনে লাগবে না জানি, তারপরেও ফেলিনি, যদি কোনো সময় লাগে, স্বাস্থ্যের ব্যাপার তো বলা যায় না। তো এটার মধ্যে রেখে দিয়েছি, আর আমার লাগেজ দুটো পরপর রেখে দিয়েছি। আর এখানে ওই বস্তা টস্তা কটা খালি বাক্স, ওই খালি বাক্স ফেলা যাবে না, কারণ অনেক কিছু রাখতে লাগে, এগুলো সব ট্রাঙ্কের উপরে ছিল। এই যে লাল বাক্সটা, শেরুকে যখন ছোট অবস্থায় নিতাম, এই লাল বাক্সটা ওখানে এই ট্রাঙ্কের উপরে ছিল, তো এগুলোকে সব তুলে দিলাম। এই বাক্সগুলোকে টিনের আর কি, টিনের কৌটো তাই তো বলে, টিনগুলো এখানটায় রাখলাম সাজিয়ে সাজিয়ে। এই জায়গাটা গুছাইনি, এই জায়গাটা সেরকম একটা গুছানোর কিছু নেই, এই বাসনপত্রগুলো ওই ঠাকুরের দেওয়ার সময় লাগে, এছাড়া আর কিছু না। আর ট্রাঙ্কটা কোথায় রেখেছি চলো দেখাই, এখনও এইগুলো মলিনা দিয়ে এখনও পরিষ্কার করেনি। এই যে ট্রাঙ্কটা রেখেছি এখানে, এখানে সব কিছু পরিষ্কার করেছি। এই জায়গাটা তো তোমাদেরকে দেখাইনি, কারণ আমি ভাবিনি যে এই জায়গাটা আমি পরিষ্কার করতে পারবো একদিনে। তো এই জায়গা পরিষ্কার করে নিয়েছি একদম পাম্পের ওই জায়গা, আর মলিনা দিয়ে আর আমি ট্রাঙ্কটাকে এখানে শিফট করে দিয়েছি, ব্যাস। পাঁচ ছয় দিনের কাজ একসঙ্গে একদিনে করে ফেলেছি, আর এখন ভীষণ কষ্ট হচ্ছে। এখন আমি ভাতটা হওয়া পর্যন্ত পুরো পাকা ফ্যানের তলায় বসে রেস্ট নেবো, তারপর স্নান করবো, জানি না জ্বর ঠর চলে আসবে কিনা, কারণ অতিরিক্ত খাটনি খাটলে দেখবা, যার অভ্যাস নেই সে যদি অতিরিক্ত খাটনি খাটে না, তার শরীর খারাপ হবে। এবার আমি জানি না আমার কদ্দূর কী হবে। চলো ভাত বসিয়ে এসছি। ও বাবা রে বাবা, আমি দম নিতে পারছি না, প্রচুর কষ্ট হয়ে গেছে। আর আমাদের পিছনের গর্ত, সেই গর্ত ভর্তি হয়ে গেছে, কিছু করার নেই, আসলে পরে মনে হয় আজকে তুমুল হবে, কিছু করার নেই। শাশুড়িকে সব দেখেছি, শাশুড়ি বললো না এগুলো আর লাগবে না, হাসছে দেখে, হাসছে বলছে এগুলো থাক, আমি বলছি এগুলো আর থাকবে না মা, সব পুরো জিনিস পুরো জায়গা ভর্তি হয়ে গেছে, জীবনে তুমি আর হাত দেবা না, আর আমি তো হাত দেবই না। তো এইভাবে রেখে তো লাভ নেই, ভাতটা উতরে গেল, বন্ধ করে দিলাম। এবার পাক্কা 10-15 মিনিট পুরো ফ্যানের তলায় বসে রেস্ট নেব, তারপরে বাদ বাকি কাজ, মানে কাজ মানে স্নান করা বাকি শুধু। মলিনা দিয়ে এসে ঘরটা মুছলেই তারপরে আমি স্নান করবো, আগে স্নান করবো না। তো এই যে দেখো বন্ধুরা, আমি আর মা বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর জন্য, মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি। সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল, তোমরা তো দেখলেই যে নিচে এসে দেখার পর্যন্ত ক্ষমতা ছিল না যে আমি কী গুছাচ্ছি কী ফেলছি। তো ডাক্তারের কাছে এসে বেজায় বেহাল অবস্থা হয়েছিল, রোগীর সংখ্যা দেখো জাস্ট বসার জায়গা পর্যন্ত ছিল না। 6টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, 8:30 সময় বাড়ি গেছি দুজনে মিলে, খুব কষ্ট হয়ে গেছিলো, তার মধ্যে সারাটা দিন আমার খাটনি গেছে, আজকে খুব কষ্ট হয়েছিল। তো আমরা বসার জায়গা পেয়েছিলাম, প্রচুর ভিড় ছিল। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।